আমাদের যে সায়নী এই যে ছোট বাচ্চাটা ইয়ার তিন চার দিন ধরে খুবই একটু শরীরটা খারাপ বুঝলি, সর্দি কাশি এইসব একটু ছেলেটা কমজোরি হয়ে গেছে। তো সে আজকে আমরা যাচ্ছি ডাক্তার ঘর। তো কয়েকদিন ধরে যাব যাব করছি বিকালবেলা দিয়ে, তো বিকালবেলা দিয়ে সে মেঘ করছে, হ্যাঁ জল চলে আসছে। তো আজকেও আবহাওয়াটা এই যে মেঘলা মেঘলা করছে, এখন বাজছে 10:30, এখনও মেঘলা মেঘলা করছে। হ্যাঁ তো বিকাল দিকটাই জানি নাই যে জল আসবে কি আসবে। তো আমরা একটু সকাল দিকটাই যাওয়ার ছিল আমাদের, কিন্তু দেরি হয়ে গেল এই রান্না বান্না এসব করার জন্যে। তো এখন বাজছে যে 10:30 বললি তোমাদেরকে, তো একটু রোদ হয়েছে, তো এই সময় আমরা যাব। হ্যাঁ আমাদের কাজ স্নান খাওয়া দাওয়া হয়ে গেল, স্নান করি নাই, খাওয়া দাওয়া করেছি, এসে এখন স্নানটা করব। তো এই যে দেখছো বাচ্চা, তো ঠিক আছে চলো আমরা তাহলে বেরাচ্ছি, আমরা রেডি হয়ে গেছি বুঝলে। হ্যাঁ এই যে হালকা করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এরপর আমরা বেরোবো, চলো ব্যাগ নিয়ে নাও। চলো হ্যাঁ আমরা এই যে বেরাই গেছি যাচ্ছি এখন বুঝলি। আমরা এই যে এখন বেরাই গেছি যাচ্ছি আরসা দিয়ে, ঠিক হয়ে গেছিলো। তো এরপর ঘুরে আবার নিয়ে আসেছি খাসিটার জন্য, এই যে লাইন আছে অনেক লোক আছে। ঠিক আছে চলো আমরা এখানে ডাক্তারটা দেখাইলি। তো বন্ধুরা আমাদের এখন ডাক্তার দেখা হয়ে গেছে, তো এই যে আমাদের ওষুধপত্র নিয়ে নিয়েছি, তো দেখাও দেখি ওষুধগুলো, এই যে এই ওষুধগুলো ডাক্তার দিল, ওষুধগুলো আমরা এখন যা খাওয়াতে বলেছে, তো যা খাওয়া করবো ওষুধগুলো। তো এই যে এখানে ডাক্তার দেখাইছি, আপনারা এখানে দেখালি ডাক্তারটা। চলো আমরা এরপর ঘর দিয়ে যাবো, অনেক রত হয়ে গেলো, এখন প্রায় বাজছে 12:00। তো আমাদের 10:30 দিয়ে আমরা বেরিয়েছিলি, তো আস্তে আস্তে দেরি হলো, তারপর ডাক্তার ফাক্তার এখানে দেখালি, তো এখানে অনেকে ভিড় ছিল, তো এই জন্য আমাদের একটু দেরি হয়ে গেলো। আমরা এখন 12:00 বাজছে, তো এরপর ঘর দিয়ে যাবো, অনেক রত হয়ে গেছে। তো আমরা ঘর যাওয়ার পথে এখানে বাসন্তী পূজা হচ্ছে, নতুন করে পূজা রয়েছে কাঞ্চনপুরে। তো চলো আমরা এখানে একটু দেখে নেবো পূজাটা। ওরা
এই ফাঁকে ইধারে এই নাগরদোলাটা আছে, চলো তোমাদেরকে দেখাই দিচ্ছি একটু নাগরদোলার দিকটা। এটা সন্ধ্যার দিক থেকে হলে ভালো হয়, এখন মানে সব রোদের এই সময় রোদের কোনো কিছুই নেই, দোকানদারিও বসেছে। এই যে এদের নাগরদোলাটা দেখতে পাবে, যে চলো এখন আমরা ঘর দিয়ে যাচ্ছি, রোদে কোনো কিছু দেখতে পাওয়া যাবে না, এখন সব বন্ধ আছে, এখন শুধু পূজা পাঠ চলছে। আমাদেরকে পরে একটা ব্লগ দিব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ব্লগটা দেখার জন্য। অনেক কিছু দিয়ে আছে, প্রদীপ বলছি একটা নেবো, দেখা যাক কত করে দাম এলা, কুড়ি টাকা করে। এই যে প্রদীপ গুলো কুড়ি টাকা করে দাম বলছে, খুব সুন্দর কিন্তু সিনেমাটিক প্রদীপ না নিবে। Thank you.
আরে যার একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর কিন্তু পরদীপের অনেক ধরনের ডিজাইন আছে এখানে, যে যে দেখতে পাচ্ছ ডিজাইন গুলো অনেক ডিজাইন আছে। আমাদের বলছে এটা নেবো, খুব সুন্দর কিন্তু এগুলো দেখতে, বুঝলে? তোমরা যদি কেউ নেবে তো চলে আসবে, হ্যাঁ এখন কয়েকদিন আছে। দোকানদানি গুলাও পরে আসবো, সেই তো দেখাবো। চলো ঠিক আছে, দেখতে থাকো দোস্ত। হম লোক অভি ঘর আয়ে হ্যাঁ, তো অভি টাইম বাজ রা হ্যাঁ 1:10, মতলব 1:10 হুয়া। তো হম লোক অভি ঘর, তো তোমাদেরকে তো দেখালি বাসন্তী পূজা, তো ওটা হচ্ছে মা দুর্গা পূজায় বটে, দুর্গা পূজায় বটে। তো মা দুর্গার নব নটা রূপ, নবদুর্গা ওই জন্য বলো অনেক লোকই, নবদুর্গার নটা রূপ। তো তোমাদেরকে তো দেখালি, আর আজকে আজকে নাই পরের ভিডিওই তোমাদেরকে ভালো করে দেখাবো, ওখানে যে দুর্গা পূজাটা ওই মানে বাসন্তী পূজা, তো ওই যে নাগরদোলা বা আরও অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদেরকে পরে পরের ভিডিওই দিব, ঠিক আছে? তো ওটা সেই সন্ধ্যার সময় লাগে, তো আজকে এখন সেই গেছিলি মানে সেই ডাক্তার ঘর গেছিলি তো বাচ্চাটাকে দেখাতে, তো সেই পথেই দেখলি যে এরকম ই হয়েছে যে এখানে বাসন্তী পূজা হচ্ছে, তো তোমাদেরকে সেই জন্য এক ঝলক দেখান দিলি ওইখানে। আর এরপর যাব একদিন, তখন সন্ধ্যার সময় তোমাদেরকে ভালো করে ওটা ই করে তোমাদেরকে দিব। তো আমরা আর বেশি বড় করছি না ব্লগটা, ব্লগটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।